আমাদের অনেক অজানা ভুলের কারণে আমরা ঈমান হারাই, এক্ষেত্রে পুনরায় ঈমান আনার জন্য করণীয় কি? ইসলামিক গানের মধ্যে মিউজিক ব্যবহার করা যাবে কিনা? সন্তানের কোন আমলে মৃত মা বাবার গুনাহ মাফ হয়? খুব সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন মাশাআল্লাহ। সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয়, এর উত্তর হলো যে সাধারণত বান্দার নিজের আমল তার নিজের উপকার হয়। আল্লাহ বলেছেন, লাইসা লিল ইনসান ওয়া লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে, উপার্জন করেছে, সওয়াব আহরণ করেছে, এটাই তার, আরেকজন তার টাকা কামাই করে দিবে না, দিতে পারে না, এটা হলো সাধারণ কথা। কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পরও তাদের উপর পড়ে। তার ভিতরে প্রধানতম আমল হলো সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে, এইটা বাবা মার জন্য অনেক বেশি উপকার পায়। নিজে ভালো কাজ করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হারাম হালাল মেনটেন করে চলে, হ্যাঁ, মানুষের অধিকার করে সচেতন থাকে, নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে, এটা মা বাবার জন্য অনেক উপকার আসে। আমরা সে হাদিস অনেকেই শুনেছি বারবার, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার আমলের ধারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইল্লা আন সালা, তবে তিনটা আমলের ধারা মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না। এর ভিতরে একটা হলো এই আউওয়ালাতুন সালেহ ইয়াদউলা, যদি কোনো নেক সন্তান থাকে যে নিজে ভালো মানুষ পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে, এটা তার জন্য খুব বেশি উপকার হয়। আমরা সাধারণত যেটা করি, মা বাবা মৃত্যুর পর আমরা চাই যে জীবদ্দশায় আমি মাকে বাবাকে স্নেহ করেছি, মমতা দিয়েছি, ভালোবাসা দিয়েছি, খাবার দিয়েছি, আদর আত্তি করেছি, কিন্তু এখন তাদের করতে পারতেছি না, আমরা কিছুটা করতে চাই বাবা মার জন্য। তো করতে চেয়ে আমরা কি করি, হুজুরদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই। আলহামদুলিল্লাহ, অন্যরা দোয়া করলে উপকারে আসতে পারে, কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমলটা মা বাবার সবচেয়ে বেশি উপকার আসে, তাহলে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করলো পাশাপাশি দোয়া করলো, এটা মা বাবার জন্য বেশি উপকার আসে। কোনো কোনো হাদিস থেকে আমরা জানতে পাই যে কোনো কোনো কবরবাসীকে আল্লাহ তাআলা জান্নাতের যে নেয়ামত তাকে ভোগ করাচ্ছিলেন, এটা তার ক্লাসটা উন্নীত হয়, আপার ক্লাসের নেয়ামত সে পেতে থাকে, তখন আল্লাহর কাছে সে বলে, আল্লাহ আমার তো মৃত্যু হয়ে গেছে, আমি দুনিয়া থেকে চলে আসছি, আমল করে নিজের মর্যাদা বৃদ্ধি করার অপশন তো আমার বন্ধ হয়ে গেছে, তাহলে এখন আমি আমার এই মর্যাদা বৃদ্ধি যে দেখতে পাচ্ছি এটা কিসের কারণে, কোত্থেকে হলো, আমার তো কোনো আমল নতুন করে প্লাস করার সুযোগ নেই, তাহলে মর্যাদা বৃদ্ধিটা কীভাবে হলো? তখন তাকে বলা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছ, নেক সন্তান, নামাজি কালামি হালাল হারাম মেনটেনকারী ভালো সন্তান, সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে, এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাস উন্নীত করা হয়েছে। তো এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তা হলো সন্তান নিজে ভালো মানুষ হবে, পাশাপাশি মা বাবার জন্য দোয়া করবে। আর দ্বিতীয়ত, মা বাবার হয়ে দান সাদাকা করা, গরিব দুঃখীকে দানসা দেখানো, যে আল্লাহ এটার সবটা আমার মা বাবার জন্য আমি দিলাম, তাদের তরফ থেকে হালাল উপার্জন থেকে দানসা দেখা করবে, এরকম আরও বিভিন্ন আমল আছে, কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা, তাহলে এই দুইটা আসে সব কিছুর উপরে, দোয়া করা আর সাদাকা করা। আল্লাহ আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে করণীয় আছে সেগুলো করার তৌফিক দান করব। ইসলামিক গানের মধ্যে মিউজিক ব্যবহার করা যাবে কি না? ইসলামিক গান, এটাতে যদি মিউজিক যুক্ত হয় তাহলে তার ইসলামিক গান হলো না, এটা তো অন ইসলামিক গান হয়ে গেল। আমাদের অনেক ভাইরা আছেন যে ইসলামিক গানের মধ্যে সফট মিউজিক দেন, কি মিউজিক সফট, বোঝার কোনো উপায় নাই, ওইরকম ভারী ঢোল তবলার আওয়াজ নাই, কিন্তু হালকা করে একটু লেয়ার দিয়ে দিছেন, পিয়ানো দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে, মানে বোঝা যায়, যারা খুব প্রাজ্ঞ যারা এই বিষয়ে বোঝেন তারা খেয়াল করলে বুঝেন যে এখানে সফট মিউজিক আছে, বাট খালি কানে শুনলে ওরকম মানে সাধারণ মানুষ বুঝতে পারেন না যে এখানে মিউজিক আছে কি না। তো এই প্রশ্নের উত্তর হলো যে সফট মিউজিক, হালকা মিউজিক দিল আর কি, এটাতে কোনো অসুবিধা হবে কি না? এর উত্তর হলো যে কোনো পানিতে কোনো খাবারে যদি হালকা বিষ মিশান অসুবিধা হবে? হালকা একটু একটু করে মিশালেন, প্রতিদিন এক ফোঁটা করে দিলেন, কী বলেন, অসুবিধা হবে? হবে। তো সফট বিষ এটা যদি আমাদের জন্য ধ্বংসের কারণ হয়, সফট মিউজিকও ধ্বংসের কারণ হবে, কোনো অবস্থাতে হালাল নাই। ইসলাম এত মিসকিন হয়ে যায় নাই যে ইসলামী সংস্কৃতি বা গান এটা টিকে রাখার জন্য হারামের কাছে যাইতে হবে, কোনো দরকার নেই।
ইসলাম একেবারে পরিষ্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওবাইনহুমা উমুরুন মুশতাবিহাত। হালাল একেবারে পরিষ্কার, হারামও পরিষ্কার, এটা করা যাবে, এটা করা যাবে। এর মাঝখানে কিছু বিষয় আছে সন্দেহপূর্ণ, মানুষ ধরতে পারে না, সূক্ষ্ম, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এগুলো থেকে যদি বেঁচে থাকে সে তার তাকওয়াকে হেফাজত করে। বিধায় ইসলামের সঙ্গীত শোনার নাম দিয়ে এই সফট মিউজিক সহ যে গান আছে এগুলো যদি শুনেন তাহলে আপনি গুণাকারী হলেন। ওই যে বিষ একটু একটু করে অল্প অল্প করে খাইলেন, একসাথে খাইলেন না কিন্তু একটু একটু খাইলেন, তো ধ্বংস ঠিকই আনবে, হয়তো একটু সময় লাগবে। এই বিধায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার। জাজাকাল্লাহ খেয়ে আমার মহল্লার মসজিদে একটি সিলিং ফ্যান দিতে চেয়েছিলাম। এদিকে আমার গ্রামের বাড়িতে নতুন মসজিদ হয়েছে, সেখানেও ফ্যানের প্রয়োজন। এখন আমি মহল্লার মসজিদের ফ্যানটি যদি আমার গ্রামের মসজিদে দিতে চাই দেওয়া যাবে কি না? এ প্রশ্ন উত্তর হলো যে যদি আপনার মহল্লার মসজিদে ফ্যান দেওয়ার শুধু নিয়ত করেছেন মনে মনে যে আমি দেব, জাস্ট আপনার ইচ্ছা পরিকল্পনা, কিন্তু পরবর্তীতে দেখলেন আপনার গ্রামের বাড়িতে মসজিদ হচ্ছে সেখানেও ফ্যানের দরকার, তাহলে গ্রামের বাড়িটা যদি বেশি প্রয়োজন হয়, সেখানে দেওয়ার লোক বরং কম থাকে, তাহলে আপনি গ্রামের বাড়িতে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভালো কাজের নিয়ত পরিবর্তন করা যায়। আমি নিয়ত করলাম এই জায়গায় দেবো, পরে চেঞ্জ করে আরেক জায়গা দিলাম, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা হলো নিয়ত, আরেকটা হলো প্রতিজ্ঞা, দুটা দুই জিনিস। যদি আপনি, এটা হলো প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি আর নিয়ত দুটা এক জিনিস না। যদি আপনি কোনো মসজিদের লোকজন নাম লেখাইছে তখন তাদেরকে নাম লেখাইলেন অথবা তাদেরকে প্রতিশ্রুতি দিলেন যে আমি দেব, তারা আবার এটার উপরে প্ল্যান করে একটা কিছু করেছে, এখন আপনি হঠাৎ করে ডিসিশন নিলে, চেঞ্জ করলে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা জানতো না, হয়তো অন্য ডোনার পাইতো, তখন আর এখন তারা পাবে না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওয়াদা রক্ষা করা উচিত। এবং বাইরের মসজিদে আরেকটা ফ্যান আপনি দিলেন অথবা চেষ্টা করলেন, কিন্তু আপনার আগের প্রতিশ্রুতি থাকলে সেটা রক্ষা করা কর্তব্য। আর যদি প্রতিশ্রুতি না, জাস্ট আপনি নিয়ত করেছেন, ইচ্ছা করেছেন মনে মনে, বা আপনার এই ইচ্ছা পরিবর্তন করাতে এখানে তেমন কোনো ব্যবধান হবে না, আপনি না দিলে আরেকজন দিয়ে দিচ্ছে, দিয়ে দিবে, এবং আপনি কোনো ওয়াদাও করেন নাই, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিধিনিল্লাহ এই নিয়ত পরিবর্তন করে দিতে পারেন যদি গ্রামের মসজিদটা বেশি দরকার হয়। আসলে গ্রামের মসজিদ আর শহরের মসজিদ বলে কথা না, কোথায় বেশি প্রয়োজন। অনেক সময় দেখা যায় আমরা নিজের এলাকার দিকে টানি যে আমার এলাকার মসজিদ, এলাকার মসজিদ বলে একটা দায় থাকে, ঠিক আছে, কিন্তু যদি তার চাইতে দূরের কোনো মসজিদ যেটা আমার এলাকার না, সেখানে যদি প্রয়োজনটা আরও বেশি হয় তাহলে সেক্ষেত্রে ওই জায়গায় আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমরা অনেকে নিজের মহল্লার মসজিদকেই প্রায়োরিটি দেই যে আমার এলাকার মসজিদ, এখানে আমি দিলে সবাই জানবে, অথবা এর প্রতিটা দুর্বলতা আছে, দুর্বলতা থাকাটা দোষের না, কিন্তু আমার এলাকার চাইতে যদি দূরের কোথাও আরও বেশি নিড থাকে, বেশি প্রয়োজন থাকে, আমরা অনেক সময় সেটাকে ইগনোর করি, আমার এলাকায় আমি দেবো, এলাকা ছাড়া কিছু বুঝি না, এটা কিন্তু ইসলাম না। আমার এলাকার একজন গরিব আছে, দূরের আরেকজন গরিব আছে, দূরের গরিবের প্রয়োজনটা আরও বেশি, তাহলে আমি ওখানে দেবো। কোথায় গরিবের বেশি প্রয়োজন সেটাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। অনেকে আছে আত্মীয় স্বজন এলাকার বাইরে আর দিতেই চায় না, হ্যাঁ আত্মীয় স্বজনকে তো আপনি অবশ্যই প্রায়োরিটি দিবেন, কিন্তু তাদের চাইতে নিডি মানুষ যদি থাকে তাহলে তাদেরকে বাদ দিয়ে আত্মীয় স্বজন নিয়ে স্বাধীন পড়ে থাকবেন, এটা অবশ্যই গ্রহণযোগ্য না। আমাদের অনেক অজানা ভুলের কারণে আমরা ইমান হারাই, এক্ষেত্রে পুনরায় ইমান আনার জন্য করণীয় কি? ইমান যদি ভেঙে যায় নিজেদের অজান্তে বা অসতর্কতার কারণে, তাহলে পুনরায় ইমান আনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ ওই কাজটা আমি করেছি, আমি অন্যায় করেছি, আমি মাফ চাই, ওই কথাটা আমি বলেছি সেটা আমার ভুল ছিল, আমি ফিরে আসছি, আমি আর বলবো না, আমি আর করবো না, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া এবং নতুন করে আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ কে স্বীকারোক্তি দেওয়া, তার একত্ববাদের এগুলো নতুন করে নবায়ন করে নেওয়া, বাস আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইমান হয়ে গেল। ওগুলোর জন্য লজ্জিত হয়ে, ইমান ভঙ্গের যে বিষয়গুলো সেগুলো লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ভবিষ্যতে না করার সংকল্প করা এবং আল্লাহর কাছে মাফ চেয়ে ইমান আনয়ন করা যথেষ্ট ইনশাআল্লাহ নতুন করে ইমান নবায়ন করার জন্য। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।